অভিষেক চ্যাটার্জির মৃত্যুতে কেঁদে কেঁদে একই বলল মিঠাই ধারাবাহিকের সিদ্ধার্থ। সব ঘটনা জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন। টলিউডের দুঃসময় আর কাটবে না, একের পর এক মৃত্যুর খবরে ব্যঙে চুরমার বিনোদন পাড়া। সাত সকালেই অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুর খবর নাড়িয়ে দিয়েছে গোটা টলিউডকে আর একেবারে ব্যঙে পড়েছে অনেক অভিনেতা অভিনেত্রী। আর তেমনই হলেন মিঠাই ধারাবাহিকের অভিনেতা সিদ্ধার্থ। অভিষেক চ্যাটার্জির মৃত্যুর খবর শুনে একেবারে কান্নায় ভেঙে পড়েছেন মিঠাই ধারাবাহিকের নায়ক মানে অভিনেতা আদ্রিত রায়। আদ্রিত রায় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের ছবি খুব পছন্দ করত। তাছাড়া আদ্রিত রায়ের সাথে অভিষেক চট্টোপাধ্যায়ের সম্পর্কটাও ছিল বেশ ভালো। অভিষেক চট্টোপাধ্যায় মোটামুটি সবার সাথেই ভালো সম্পর্ক রেখেছিলেন আর তাদের মধ্যে অন্যতম ছিলেন আদ্রিত রায়। আর তার মৃত্যুতে একেবারে কান্না থামাতেই পারছে না আদ্রিত রায়। আদ্রিত রায় জানায়, জানি না হঠাৎ করেই কেন তিনি চলে গেল আর তার মৃত্যু আমি কিছুতেই মেনে নিতে পারছি না। তো বন্ধুরা, আপনারাও কী কী কষ্ট পেয়েছেন অভিষেক চ্যাটার্জি মারা গিয়েছে বলে কমেন্টে জানান আপনাদের মতামতটি। আর আমাদের সিরিয়াল গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।